আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম পরবর্তীতে একটি ভিডিও নিয়ে হাজির হব, যেটা কিনা একটি ক্যাফের ভিডিও হবে, যা একটি ভাসমান ক্যাফে। সো আজকে আমি সেই কথা রাখতেই চলে এসেছি কেরানীগঞ্জের রামের কান্দায় এই ভাসমান রেস্টুরেন্টটিতে, আহমেদ সাগর ক্যাফে, যা কিনা কেরানীগঞ্জের রামের কান্দায় একটি ভাসমান ক্যাফে হিসেবেই অধিক পরিচিত। দেখতেই পাচ্ছেন ক্যাফেটি কি চমৎকার লাগছে, রাতের বেলায় লাইটিং করে সম্পূর্ণ ক্যাফেটি সাজানো হয়েছে। এই ক্যাফেটির সৌন্দর্য রাতের বেলাতেই যেন চমৎকারভাবে বিকশিত হয়। এখানে রয়েছে বুটের ব্যবস্থা, দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো বুট রয়েছে, সবগুলোই প্লাস্টিকের তৈরি। ভিউয়ার্স, এই ক্যাফেটি সম্পর্কে বর্ণনা দেওয়ার মতো আসলে তেমন কিছুই নেই, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন ক্যাফেটি কতটা চমৎকার। চলুন এবার আমি যাচ্ছি সেই বুটের কাছাকাছি। আমি এখন আছি পানির উপর ভাসমান, আর এখান থেকেই দেখতে পাচ্ছেন বিশাল এই ক্যাফের ছোট ছোট ঘরগুলো পানির উপর কি সুন্দর করে ভেসে আছে। চলুন তাহলে এবার এই বিশাল ক্যাফেটি একটু ঘুরে দেখি, শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, কারণ পুরোটা ভিডিও জুড়েই রয়েছে আকর্ষণীয় সব ফুটেজ এবং রয়েছে মনোমুগ্ধকর কিছু পরিবেশ। তিনজন লোক রয়েছে দূরে একটি নৌকায়, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি পরিবেশ। এবার ওনারা নৌকা নিয়ে তীরে আসছেন। সুন্দর এই পরিবেশটিতে একবার নিজেকে কল্পনা করুন, দেখুন কতটা ভালো লাগে। এখানে ক্যাফের ভিতরে থেকে দেখা যাচ্ছে রাস্তাটি, চমৎকার এই ক্যাফেটির নির্মাণ শৈলী আর আলোকসজ্জা সত্যি যেন একে ফুটিয়ে তুলেছে এক নান্দনিক রূপে। এখানে পানির উপরে দেখা যাচ্ছে ছোট্ট একটি ঘর, যা আলোকসজ্জা দিয়ে সাজানো। এখান থেকে নৌকা নিয়ে আপনারা যেতে পারেন এই ছোট্ট ঘরটিতে, যেখানে গিয়ে এক মিনিটের জন্য হলেও মনে হতে পারে আপনাকে আপনি যেন পানির উপর একটি ছোট্ট ঘরেরই বাসিন্দা। ভিউয়ার্স, চলুন তাহলে এবার আর কোনো কথা বাড়াবো না, এবার ঘুরে দেখি এই আহমেদ সাগর ক্যাফেটি কতটা সৌন্দর্য নিয়ে পানির উপরেই ভেসে আছে এই ক্যাফেটি। এবার যাচ্ছি পানির উপর ভাসমান এই ঘরটিতে, দেখুন এখানে এটি সম্পূর্ণই পানির উপর, এখানে পায়ের নিচেই পানি, এই যে দেখতে পাচ্ছেন। তো একটু একটু ভয় হচ্ছিল, কিন্তু তারপরেও আসলাম।
সুন্দর ভাসমান এই ঘরটি থেকেই দেখা যাচ্ছে অপর পাশটা। দেখতেই পাচ্ছেন কেমন লাগছে। আমি এটাকে আর সুন্দর বলবো না, কারণ এবার ভালো মন্দ বিচারের দায়িত্ব আপনাদের। আমার কাছে তো অবশ্যই সুন্দর লেগেছে, আর সেটা তো আমি এর আগে অনেকবার বলেছি। তো এই ঘরগুলো মূলত বাঁশ দিয়ে তৈরি, নিচে রয়েছে লোহা জাতীয় কিছুর পাটাতন, আর তার উপরে বাঁশের কারুকাজ। বাঁশের কারুকাজ ছাড়াও এখানে আরও কিছু ঘর রয়েছে, সবগুলোর বর্ণনা তো আমি আর দিতে পারছি না, তাই আর কোনো বর্ণনা দিলাম না। আপনারাই দেখুন এই রেস্টুরেন্ট তথা ক্যাফেটি কতটা সুন্দর। এবার আমি এখান থেকে চলে যাচ্ছি, আর যাচ্ছি অন্যদিকে। দেখতেই পাচ্ছেন এটি কিছুটা দূরে চলে গিয়েছিল, তারপর এখানে যেহেতু দড়ি দিয়ে বাধা আছে তাই আমি এটা কাছে এনে তারপর এখান থেকে নামি। এই হচ্ছে ক্যাফেটির অন্য একটি সাইড। ঘরগুলো কতটা সারিবদ্ধভাবে আছে, আর দেখতে কতটা মনোমুগ্ধকর লাগছে। বাতাসে পর্দাগুলো দোল খাচ্ছে, আর এই ক্যাফেটিতে মূলত সবসময়ই কম বেশি করে বাতাস প্রবাহিত হয়। পানির উপরে অবস্থিত এই ক্যাফেটি, যার কারণে এখানে প্রবাহিত বাতাসের শীতলতায় যে কারো হৃদয় জুড়িয়ে যাবে মুহূর্তেই। ভিউয়ার্স, এখানে শুধু যে বড়দের জন্য ক্যাফে রয়েছে তা কিন্তু নয়, এখানে আসলেই আপনাদের চোখে পড়বে এই ছোট্ট সোনামণিদের জন্য কিছু খেলনা সামগ্রী, রয়েছে দোলনা এবং স্লিপার। তো ভিউয়ার্স, পুরো ক্যাফেটি আমার পরিদর্শন করা হয়ে গিয়েছে, এবার আমাদের যাওয়ার পালা। যাওয়ার আগে বলে যাচ্ছি, আপনারা যারা ঢাকার মধ্যেই সুন্দর নিরিবিলি একটি ক্যাফের খোঁজ করছেন, তারা অনায়াসেই এখানে চলে আসতে পারেন। এই ক্যাফেটিতে আসলে আপনাদের মন প্রফুল্লতায় ভরে যাবে, যদিও সেটা কষ্টে ছিল, কিন্তু এই ক্যাফেতে আসার পর আর কষ্ট থাকবে না, ভালো হয়ে যাবে মুহূর্তেই। আসবো অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, আর রোজ বিটি দ্য এক্সপ্লোরারের সাথেই থাকুন।